কেন্দ্রীয় নেতৃত্বও থাকবেন, পশ্চিমবঙ্গের রোডম্যাপ কী হবে, আমাদের সদস্যত্ব অভিযানের কী অবস্থা আছে, লোকসভা ভোটের পর্যালোচনা, আরও কিছু আসন আমাদের যেটা উচিত ছিল কেন জিততে পারলাম না, তো এই বিষয়ে আলোচনা হবে, এর বাইরে কিছু নেই। 10-11 সম্ভবত 10-11 আমার ডেট কনফার্ম হয়নি, কালকে হয়ে যাবে। সেটা হচ্ছে যে বিজেপির যে সদস্য পদ সেটা নিয়ে আজকে একটা বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষ একটা টুইট করেছে যেটা খুব উল্লেখযোগ্য এবং সত্যি 13 দিনে 30 লাখ। এই যে কাশ্মীরের যে ঘটনা, তারপরে কি আপনাদের এই সদস্য পদেরটা কি একটু বৃদ্ধি পাচ্ছে বলে মনে হচ্ছে? মোটামুটি আমরা রেকর্ড সৃষ্টি করছি, এখনো পর্যন্ত যা ইনফরমেশন এসেছে পশ্চিমবঙ্গে সদস্য সংখ্যার বৃদ্ধির হার সব থেকে বেশি। আমরা 1 কোটি পূর্ণ করবো, 20 তারিখ অবধি সদস্যতার ডেট এক্সটেন্ড হয়েছে, আমরা 1 কোটির দিকে এগোচ্ছি, খুব দ্রুততার সঙ্গে সেখানে পৌঁছব। এখনো পর্যন্ত যা রিপোর্ট তাতে কলকাতায় সব থেকে বেশি না এমনি জেলাগুলোর ক্ষেত্রে বেশি? না, কলকাতা একটু পিছিয়ে আছে, কলকাতায় আমরা ভালো করবো, তার জন্য রাজ্য সভাপতি, প্রদেশের 2-3 জন সাধারণ সম্পাদক সামনের সপ্তাহ থেকে কলকাতায় ক্যাম্পেনিংয়ে বেরোবে মেম্বারশিপের। এখনো পর্যন্ত আমাদের 55-60 লক্ষ ওপর মেম্বারশিপ হয়ে গেছে, আমরা আশা করছি আরও 30-35 লাখ মেম্বারশিপ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এবং কলকাতা একটু কম আছে, কলকাতা আমরা একটু ভালো করবো। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।